এরপর প্রশ্ন ইস্তেখার নামাজের নিয়ম কি ইস্তেখারা করলে কি স্বপ্নে কোনো ইঙ্গিত পাওয়া যায় ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা অর্থাৎ কোনো একটা কাজ দুনিয়াবি কাজ ব্যবসা বাণিজ্য বিবাহসাদী আমার এখানে করা উচিত কেউ উচিত না এ বিষয়ে আমি আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনা করলাম যে আল্লাহ যেখানে কল্যাণ হয় আপনি সেই ফ্যাসেল আমাকে করে দেন এটা হওয়ার মাধ্যমে যদি আমার কল্যাণ হয় তাহলে আপনি সেটাই করেন আর যদি না হওয়ার মাধ্যমে কল্যাণ হয় তাহলে আপনি আমাকে এ কাজটিকে থেকে ফিরিয়ে রাখুন এটার এটাকে বলা ইস্তেখারা এই ইস্তেখারা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি করিম সাদাল সাল্লামের এর ফজিলতে যে মা খা মা খা বা মান ইস্তাহার বা মান ইস্তাহারা যে ব্যক্তি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করলো সে ব্যক্তি সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না এবং যে ব্যক্তি যে ব্যক্তি ইস্তেখারা করে কোনো কাজ করলো সে লজ্জিত হতে হয় না তাকে তো যাই হোক ইস্তেখারা করে করলে তার ক্ষতি হয় না ক্ষতিগ্রস্ত হয় না আর যদি কেউ পরামর্শ করে কাজ করে তাহলে সে লজ্জিতও হয় না বিধায় আমরা ইস্তেখারাও করব আবার ইস্তেসারা অর্থাৎ পরামর্শ নিয়েও কাজ করব বিজ্ঞ প্রাজ্ঞ এক্সপার্ট এ বিষয়ে তাদের সাথে পরামর্শ করে আমরা ডিসিশন নিব আবার আল্লাহর প্রায় কাছে কল্যাণ কামানোর জন্য দোয়া করতে থাকো এটা কন্টিনিউয়াস একটা প্রসেস এটা নিয়মটা হলো আপনি উজু করে দু কাজ সালাতাদি করবেন সুন্দর করে পবিত্র অবস্থা দুই রাকাত সালাত আদায় করবেন খুব দৃঢ়তার সাথে সুন্দর সুন্দর ভাবে এবং এই সালাতের পরে আল্লাহ তাআলার اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي ওয়া আকয়েত আমি ফয়াসির হুলি ওয়ঙ্কুন্ত আলমাহ সরুলফিদিন আশি ও আকয়েত আমিফনি আনহু ওশ্রিফ আননি ওয়ক হাইজুক ওখদুল্লিয়াল খৈর হাইজুকানদিন হলো হল আল্লাহ আপনার কাছে আমি কল্যাণ কামনা করি আপনার এলিম থেকে এবং আপনার কুদরত থেকে আমি সহযোগিতা সাহায্য কামনা করি আল্লাহমিনাস্তাকর আলমকু আস্তাখদ্দুলকু আস্তালকুম ফুদ্দুল আজিম এবং আপনার মহান অনুগ্রহ থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি এরপরে বলা হয় আল্লাহম ইনকুন্তআ আলমান আলাম আল্লাহ আপনি যদি মনে করেন যে আমার এই কাজটা আমার জন্য কল্যাণ করা হবে তাহলে সেটা আমার জন্য সহজ করে দিন আর যদি সেটা অকল্যাণ হয় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমাকে সরিয়ে দিন আমার থেকে তাকে ওই কাজটাকে আপনি সরিয়ে দিন এবং যেখানে কল্যাণ হয় সেখানে আপনি আমার জন্য ফায়সলা করুন এবং আমাকে সন্তুষ্ট করে দিন নবী করিম সাদা সাল্লাম ইস্তেহারা সাবিদেরকে এরকম গুরুত্বের সাথে শেখা দেন যে এক বলেছেন নবী করিম সাদ সাল্লাম নিয়মিত ইস্তেখারা এবং ইস্তেষারার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিধায় আমরা ইস্তেখারা সালাত আদায় করবো দুরাকা রেখা আদায় করে তারপরে এই দোয়াটা পাঠ করবো এটি শুন না নবী সাদ আলাহি সাল্লাম এটি করতেন দুনিয়ভি বিষয়ে বিশেষ করি হ্যাঁ সুরাহ বিষয়ে কোনো ইস্তেখারা চলবে না যেটাকে আল্লাহ তালা হালাল করেছেন কিংবা হারাম করেছেন সেটা আমি করবো কি করবো না হারাম হলে সেটা করার ব্যাপারে কোনো আপনার কারোর সাথে পরামর্শ করার ও যৌক্তিকতা নেই এবং সেটা নিয়ে ইস্তেখারা করার কিছু নেই বিধায় ইস্তখারা আমরা সাধারণ অবস্থাতে করবো না আমি কিলামী সাদ আলু সাল্লাম সাহেবের ইস্তেখারা শিক্ষা দিতেন কোরআনের সুরা যেরকম শিক্ষা দিতেন সেভাবে অথবা আমাদের গুরুত্বের সাথে ইস্তেখারা করা উচিত